আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন, আল্লাহর এক অলিকে থাপ্পড় মারল এক কুলাঙ্গার যুবক, তারপর সেই যুবকের জীবনে কি ঘটল জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। তবে শুরু করা যাক। একটি ঘটনায় বর্ণনা করা হয়েছে যে একজন বুজুর্গ ব্যক্তি এক জায়গায় যাওয়ার জন্য রওনা হলেন। সেই সময়টা ছিল ঠান্ডার মৌসুম, তখন বৃষ্টিও হচ্ছিল। সামনে থেকে দুইজন স্বামী স্ত্রী এগিয়ে আসছে। সেই বুজুর্গের জুতা থেকে কিছু কাদা আর পানির ফোঁটা ওই মহিলার কাপড়ে লেগে যায়। এটা মহিলার স্বামী একদমই সহ্য করতে পারে না, সে রাগান্বিত হয়ে যায় এবং সেই বুজুর্গ ব্যক্তিকে বলে, তুই অন্ধ নাকি, কিছু দেখতে পারিস না? তুই আমার স্ত্রীর কাপড়ে ময়লা লাগিয়ে দিয়েছিস। এই কথা বলতে বলতেই সে ওই বুজুর্গ ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে দিল। স্ত্রী এই দৃশ্য দেখে অনেক খুশি হয়, যাক তুমি আমার সাথে বেয়াদপির বদলা নিয়েছ। অতঃপর তারা দুজনে অনেক আনন্দে বাড়ি চলে গেল আর সেই বুজুর্গ সামনে যেতে লাগলেন। কিছুদূর সামনে এগিয়ে যেতেই একটা হালুয়ার দোকান দেখতে পেলেন। সেই হালুয়ার দোকানদার আগে থেকেই ভাবতে থাকে, আজকে ঠান্ডার দিন আর খুবই বৃষ্টিও হচ্ছে, আজকে আল্লাহর যেই বান্দাকে সবচেয়ে প্রথমে দেখতে পাব আমি, আল্লাহ তাআলার জন্য তাকে এক পেয়ালা গরম দুধ খেতে দেব। আর তখন সে অপেক্ষা করতে লাগলো। যখন সেই বুজুর্গ দোকানের সামনে দিয়ে যেতে লাগলেন, তখন ওই দোকানদার তাকে ডেকে আনলেন এবং বসিয়ে গরম দুধের পেয়ালা তার সামনে নিয়ে আসলেন। ওই বুজুর্গ সেই গরম দুধ খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। দোকান থেকে বাহির হওয়ার পর আসমানের দিকে তাকিয়ে বলেন, বাহ আল্লাহ, আপনার কতই না শান, কখনো আপনি আমাকে থাপ্পড় খাওয়ান আর কখনো আপনি আমাকে গরম দুগ্ধ খাওয়ান। এতক্ষণে ওই স্বামী স্ত্রী তাদের ঘরে পৌঁছে সিঁড়ি দিয়ে বাসায় উঠতে লাগলো। এমনই সময় স্বামী সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার পা সিঁড়িতে আটকে যায়, তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। স্ত্রী বলল, কিছুক্ষণ আগে একে বুড়োকে থাপ্পড় মারা হয়েছিল, এমন তো হয়নি যে সেই বুড়ো আমাদের বদদোয়া দিয়েছেন। লোকজন তখন ওই বুজুর্গের কাছে ছুটে যায় এবং তাকে বলতে শুরু করে, একটা থাপ্পড়ই তো আপনাকে মেরেছে, আপনি তাকে মাফ করে দিন, আপনি তার জন্য বদদোয়া করেছেন। সেই বুজুর্গ তখন বললেন, জি না, আমি কোনো বদদোয়া করি নাই। বিষয়টা এমন যে সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে, যখনই তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখনই সে এর প্রতিশোধ নিয়েছে। আর আমার ভালোবাসা আমার আল্লাহর সাথে, আমাকে যখন সে কষ্ট দিয়েছে আমার আল্লাহ সেটার প্রতিশোধ নিয়েছেন। মানুষ যখন তার নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে দেন, তখন আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেন। শুধু এতটুকুই করতে হবে, যে কোনো বিপদ আপদে একটু ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তার প্রতিদান অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।